বিষয়টা কিন্তু আমার কাছে টোটালি গুবলেট হয়ে গেছে, ঠিক আছে? টোটালি গুবলেট হয়ে গেছে, আমি বিষয়টা কিছু ক্যালকুলেট করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, গতকাল রাত্রিবেলার দিকে এসবিএফ এর কর্ণধার এবং আলফাই এর কর্ণধার, তারা দুজন মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি দিয়ে তারা আপলোড করে লেখেন চ্যাপ্টার টু। আজকে কিছুক্ষণ আগে শাহরিয়ার শাকিল একটি ছবি পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন চ্যাপ্টার থ্রি, যেখানে আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি। আফরান নিশো, মহেন্দ্র সোনি এবং শাহরিয়ার শাকিল, এই তিনজনের ছবি দিয়ে লেখা হয়েছে চ্যাপ্টার থ্রি। আর গতকাল এই দুজন প্রযোজকের সঙ্গে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছি, যে ছবির ওপরে লেখা ছিল চ্যাপ্টার টু। বিষয়টা কি, আমরা অনেকেই আশা করছিলাম যে ওই চ্যাপ্টার টুটা মানে হচ্ছে তুফান পার্ট টু। যদি তাই হয়ে থাকে তাহলে তুফানের পার্ট থ্রিতে আফরান নিশো, মানে ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না, নাকি টোটালি দুটো আলাদা সিনেমা? বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে 2025 সালের কুরবানি ঈদের জন্যে রায়হান রফি ভাইয়া শাকিব ভাইয়াকে নিয়ে একটি সিনেমা রেডি করবেন, যে সিনেমার প্রযোজক হিসেবে আমরা আলফাই এবং এসবিএফকে থাকতে দেখতে পাবো। তো সেটাও একটা সত্যি ঘটনা অবলম্বনেই ছবি নির্মিত হবে বলে শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা তুফান টু কিন্তু নয়, তুফান টু নয়। এখন দেখবার ব্যাপার এটাই যে কুরবানি ঈদের জন্যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়হান রফি কী ছবি তৈরি করেন। কিন্তু চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি বিষয়টা আমার কাছে টোটালটাই কনফিউজিং লাগছে, পুরোটাই কনফিউজিং লাগছে। তাহলে কি কোনোভাবে, দেখো আমরা তো এটা আগে থেকেই খবর পেয়েছিলাম যে তুফান এমন একটা গল্প যেটার ফ্র্যাঞ্চাইজ এগোতে এগোতে টোটাল তিনটে চারটে পার্টে গল্পটাকে লেখা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম, এটা আমরা খবর পাচ্ছিলাম। তাহলে কি অলরেডি চ্যাপ্টার থ্রি এর ভাবনা শুরু হয়ে গেছে, এবং সেই চ্যাপ্টার থ্রিতে কি তাহলে আফরান নিশো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে? আমি কিন্তু টোটালটাই এটা প্রেডিকশন করছি, বা তোমাদের কাছেই প্রশ্নটা রাখছি বলতে পারো। এটা কোনোভাবেই কিন্তু আমার কাছে কোনো আপডেট নেই, বা আমি শিওর হয়ে বলছি না। চ্যাপ্টার টু একটা আলাদা সিনেমা, চ্যাপ্টার থ্রি একটা আলাদা সিনেমা। চ্যাপ্টার টু মানে তো আমরা তুফানকেই আইডিয়া করব, তাই না? কেননা হিউজ 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 সাকসেসের পরে তুফান টু 2026 সালে আসবার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু তারই মধ্যে দুজন সেম প্রযোজক, একটি ছবি মেগাস্টার শাকিব খানের সঙ্গে, অপরটি আফরান নিশোর সঙ্গে, এই ছবি দুটো কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে দিয়েছে, যেটা হয়তো খুব প্ল্যানফুলি করা, মানে ছবিগুলো এইভাবেই দেওয়া হলো যাতে লোকজনের মধ্যে আলোচনা হয় বিষয়টা নিয়ে। কিন্তু একটা ব্যাপার বলি, গতকাল আমরা জানি যে দরদের অ্যানাউন্সমেন্ট, মানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে এবং সেটা বহুল প্রশংসিত হয়েছে। তো গতকাল বিকেলবেলার দিকে দরদের আরও একটা টিজার ড্রপ করা হয়, তারপরেই সন্ধেবেলার দিকে বা একটু রাতের দিকে আমরা দেখি যে তুফানের প্রযোজকেরা, তারা কিন্তু অলরেডি ছবি দিয়ে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি দিয়ে চ্যাপ্টার টু লিখে দিয়েছেন। এখন ব্যাপারটা আমার এটাই মনে হয় যে মেগাস্টার যখনই সোশ্যাল মিডিয়ায় আসবেন তখনই তিনি কিং, এটা আমরা সবাই জানি যে তাকে ভিউজ বা তার লাইকস নিয়ে কোনো রকমের কোনো চিন্তা ব্যাপার এই ব্যাপারটাই নেই, তিনি এলেই তিনি ট্রেন্ডিংয়ে যান। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু তুফান টু আর দরদ এই দুটো প্রজেক্টই ভীষণভাবে অ্যান্টিসিপেটেড প্রজেক্ট, তাই আমার মনে হয় যে কোনো অ্যানাউন্সমেন্ট হোক, যে কোনো যা কিছু হোক, যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডেটে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়, এটা আমার ধারণা। কেননা দেখো, শাকিবিয়ানরা কিন্তু গতকাল বিকেল থেকে দরদ নিয়ে মেতেছিল, আমরা সবাই জানি। ইনফ্যাক্ট এখনও সোশ্যাল মিডিয়ায় দরদ নিয়ে প্রচুর আলোচনা চলছে, আলোচনা চলবে, এখনও তো তেমন আলোচনা শুরুই হয়নি, এরপরে আলোচনার বন্যা বইবে। তো তার মাঝখানে তুফানের কোনো আপডেট এরকম দুমদুম করে যেন না এসে যায়, এটাই চাইবো। এক্স্যাক্টলি যে কথাটা আমরা বলেছিলাম যে তুফান রিলিজের দিন কেন দরদের টিজার ড্রপ করা হলো, ঠিক এই কথাটা আমরা একই দিনে গত, মানে কুরবানি ঈদের দিন বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তো সেম জিনিসটা আমি এবারেও বলতে চাই যে দরদ যখন প্রমোশন হবে বা দরদ যখন লোকের মুখে মুখে থাকবে তখন তুফান টুটাকে একটু আটকে রাখাই ভালো। তুফান টু আবার যখন আসবে তখন ধারে কাছে কাউকে টিকতে দেবে না, এটা আমরা জানি। তবে আফরান নিশো কী করছে কিছু বুঝতে পারছি না কিন্তু, ঠিক আছে? যদিও রিসেন্ট টাইমে এটা শুনছিলাম যে অসিয়ত বলে যে ছবিটা রায়হান রফির ডিরেকশনে আফরান নিশোকে নিয়ে করার কথা ছিল, সেটা নাকি বাজেটের প্রবলেমের জন্য ছবিটা নাকি আপাতত স্থগিত থাকছে, এরকম পোস্ট আমি ফেসবুকে দেখছিলাম, যদিও আমার কাছে কোনো অফিসিয়াল আপডেট তো এটা নিয়ে নেই। তো পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কী বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।